দ্বিতীয় বিশ্বযুদ্ধ 5 বছর চলেছে, তার মধ্যে 2 বছরেও যে ধ্বংস করতে পারে, যত ধ্বংস করে না ইউরোপকে, এই 9 মাসে পাকিস্তান হানাদার বাহিনী আমাদেরকে তার থেকে বেশি ধ্বংস করে। মুশতাক ক্ষমতায় থাকতে 26 সেপ্টেম্বর 1975 সালে আপনার ইন্ডেমনিটি অর্ডিনেন্স বলে একটা কালো আইন করে। এই ইন্ডেমনিটি অর্ডিনেন্সের 2টা প্যারাগ্রাফ ছিল। একটা প্রথম প্যারাগ্রাফে এটা বলা হয়েছিল যে যারা 15ই অগস্টের এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার করা যাবে। দ্বিতীয়, তাদের এই ঘটনাকে, প্রথম প্যারাগ্রাফে এটা বলা আছে, এই ঘটনাকে কোন আদালতে প্রশ্ন করা যাবে। দ্বিতীয় যেটা প্যারাগ্রাফটা ছিল সেটা হচ্ছে বলা হয়েছে যে যারা যারা এই ইন্ডেমনিটি অর্ডিনেন্সের আওতায় এই কাজটি করেছে এবং ইন্ডেমনিটি অর্ডিনেন্স এর প্রোটেকশন নিতে চায় তারা প্রেসিডেন্টের একটা সার্টিফিকেট তাদের কাছে থাকতে হবে এবং সেই সার্টিফিকেটটা দেখালে পরেই তারা এই ইন্ডেমনিটি ইন্ডেমনিফাইড হয়ে যাবে। এই কালো আইন 26শে সেপ্টেম্বর 1975 সাল থেকে শুরু হয়ে 1996 সালের 11ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশের আইনের খাতায় একটা আইন হিসাবে লেখা আছে। এর থেকে কলঙ্কজনক, এর থেকে আইনের শাসনের বাইরের এবং আইনের শাসনের পরিপন্থী কোন আইন পৃথিবীতে আছে কিনা আমার জানা। যে কোনো হত্যা মামলা, যে কোনো অ্যাসল্টের মামলা, যে কোনো অপরাধ এর ঘটনায় যদি হয় সেখানে কিন্তু একটা মামলা হয়, কিন্তু আমরা এতই দুর্ভাগা যে 1975 সালের সেই 15ই অগস্টের ঘটনার বঙ্গবন্ধুকে আমাদের জাতির পিতাকে হত্যা করার পরে 21 বছর কিন্তু কোনো মামলা হয়। শুধু যে মামলা হয় নাই তা না, পাশাপাশি দেখা গেছে যে যারা হত্যা করেছে তাদের বিচার করা হবে না এরকম একটা আইন। ঘটনাটা বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন ধরে নিয়ে ঘর থেকে আপনার সিঁড়িঘরে আনা হয়েছিল তখন উপর দিকে উঠছিল হচ্ছে নজরুল হুদা এবং মুসলিমউদ্দিন, এলাইস মুসলিমউদ্দিন, তার আরো অনেকগুলি নাম আছে। আচ্ছা, এরা তিনজন সিঁড়ির একটা মাঝখানের যে ল্যান্ডিং সেইখানে এসে ছিল তখন বঙ্গবন্ধু দোতলার ল্যান্ডিং এর মধ্যে। তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে তোরা কি চাস, কি হয়েছে? বঙ্গবন্ধু এই আঙ্গুরটা তুলে তাদেরকে বলছে, কথা কোনো জবাব না দিয়ে তিনজনই কিন্তু গুলি করে ফেলছে বঙ্গবন্ধু। এবং বঙ্গবন্ধু সেইখানে জেল হত্যা মামলা যখন করতে গেলাম, আমার পিতা যখন পরলোকে গেলেন 2002 সালের 28শে অক্টোবর, তারপরে আমাকে এটা প্রধান কৌশলী নিযুক্ত করা হয়, বিএনপি সরকারে নিযুক্ত করেছে। তা আমি তা যখন আমাকে করা হয় তারপরের বছর মার্চ মাসের পর্যন্ত দেখলাম যে এই বিচার যখন বিচারিক আদালতে শুরু হয় তখন এর আসামি কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, তাহের উদ্দিন ঠাকুর, নুরুল ইসলাম মঞ্জুর, এরাই কোর্টটা চালায়, এরাই জজ সাহেবকে বলে এইটা করেন, আর জেরা করে সাক্ষীদেরকে, আর যা বলে তাই। তখন মার্চ মাসের 24 তারিখ বোধহয় 2004 সাল আমি আমার প্রসিকিউশন টিম নিয়ে পদত্যাগ করি এবং আমরা যা আমি তখন বলি যে আমরা বিচার পাব এবং সঠিকভাবে আমরা সেদিন বিচার পাই নাই, কিন্তু বিচারিক আদালত ওই 4 জনকে খালাস দিয়ে বাকি 12 জনকে যাবজ্জীবন দেয়, না 11 জনকে যাবজ্জীবন দেয়, 1 জন যাকে খুঁজেই পাওয়া যাচ্ছে তাকে মৃত্যুদণ্ড। যখন এটা 2008 সালে আপনার হাইকোর্ট ডিভিশনে আসে, আমি জানি না কি ওনাদের, ওনারা কি আইন এর মধ্যে, ওনারা হয়তো অনেক বেশি আইন জানেন, কিন্তু সেটা প্রমাণিত হয়েছে যে ওনারা আইন জানেন। তো এটা দ্বৈত বেঞ্চ সকলকে খালাস দিয়ে 1 জনকে বলে যে জেল হত্যাকাণ্ড 1 জন ঘটিয়েছে, ওই যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না
তাকে আর সকলকে খালাস দিন। তখন আমি আপিল বিভাগে যাই এবং আইনে কথা আছে যে প্রিপোস্টারাস, আপিল বিভাগ তখন আমাকে বলে যে দিস ইজ এ প্রিপোস্টারাস জাজমেন্ট। আমি বললাম যে সেই কারণেই তো আপনাদের কাছে আসা, বলে যে আপনি কি চান। আমি বললাম দেখেন আমার এখন, অনেকেই বলতেন যে পুনর্বিচার, তখন পুনর্বিচারের কোনো সম্ভাবনা। তখন আমি বললাম যে আমাকে যেই বিচারিক আদালত যে রায়টা দিয়েছে এটাই বহাল রাখে। তো সেই সেইভাবে বিচারিক আদালত যেই রায় দিয়েছে সেটা বহাল রেখে হাইকোর্ট ডিভিশনের যে একটা প্রিপোস্টারাস অ্যান্ড পারভার্ট রায় সেটা বাতিল করে। তো বলা হয় প্রিপোস্টারাস পারভার্স, তো এই পারভার্স বলে ওনারা কিন্তু রায়টা বাতিল করে। আমি এটা উল্লেখ করলাম এই কারণ যে ষড়যন্ত্রটা কত গভীর আপনারা একটু বুঝবেন, আপনারা সতর্ক থাকবেন।